দুমনা থেকেও যেটা টাফ সেটা হচ্ছে এই চাংলা। বাই বাই প্যাংগং লেক। আশা করি আবার এটা নিয়ে দ্বিতীয়বার দেখা, খুব তাড়াতাড়ি হয়তো আবার তৃতীয়বারও দেখা হতে পারে। ফাইনালি প্যাংগং লেককে এবারে বিদায় জানাতেই হবে। তো বিদায় জানানোর শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন জাস্ট মানে একদম অসাধারণ হিমালয়ের কোলে এরকম সুন্দর নীল জলের প্যাংগং লেক, আবারও দেখা হবে কখনো। তো দর্শক বন্ধুরা, যারা এই প্যাংগং লেকের ধারে রাত্রিবাস করতে চান, ঠিক আমার ডান দিকে দেখুন নিচে এরকম ঠিক লেকের ধারেই রয়েছে প্রচুর তাঁবু, যার রেট 1,500 টাকা থেকে শুরু এবং যেটা প্রায় 3,000 টাকা পর্যন্ত রয়েছে। দেখুন ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, থাকতেই পারেন। আমাদের সামনে এখন রয়েছে ডুরবুক এবং সেই ডুরবুক থেকে আমরা আজকে যাব চাংলা পাসের দিকে, এবং চাংলা পাস ক্রস করে আমরা লে মানালি হাইওয়ের কারু কিংবা উপসি এই দুটো যে কোনো একটা জায়গাতেই আজকে আমাদের নাইট স্টে হবে। লাদাখ বাইক যাত্রাপথের 14 নম্বর দিন, এখন আমরা রয়েছি ডুরবুক। ডুরবুক থেকে ডান দিকে চলে যাচ্ছে নোবরা, আর এইদিকে আমরা এখন যাব কারু, কারু হয়ে উপসি, লে মানালি হাইওয়ের একটা জাংশন উপসি। তো এই ডুরবুক হয়ে কারু পৌঁছানো প্রায় 90 কিলোমিটারের মতো হবে, আর তারপরে ওখান থেকে হবে প্রায় 10 কিলোমিটার লে মানালি হাইওয়ে উঠতে কারু থেকে। তো সব কম বেশি আপাতত 100 কিলোমিটারের মতো ধরে রাখা যায় সব কিছু নিয়ে। এখন বাজে ঘড়িতে প্রায় 2:30, দুপুরের লাঞ্চ হলো ডুরবুকে দেই রাজমা চাউল সবজি একটা রুটি, মানে থালি সিস্টেম, একটা থালি 120 টাকা, প্রচণ্ড খিদে পেয়েছিল প্যাংগং থেকে আসতে গিয়ে। তো আগে খেলাম খাটুমলার থেকেও যেটা টাফ সেটা হচ্ছে এই চাংলা, শুরু হয়েছে জাস্ট মাত্র, দম বার করে নেবে মনে হচ্ছে, দেখা যাক কী হয় কপালে কী রয়েছে। এখন আর্মির কনভয় যার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের, 24-25 মিনিট হওয়ার পর পুরো আর্মি কনভয় শেষ হওয়ার ঠিক পরেই আবার নতুন যাত্রা শুরু হলো। পিছনে বেশ জ্যাম লেগে রয়েছে, ও সামনে এখনও একটা গাড়ি রয়েছে আর্মি, প্রায় 30-40টা গাড়ি একবারে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাতায়াতের। থেকে বেশ কিছুটা খারাপ রাস্তা ছিল আপনারা দেখলেন, আবার কিছুটা পর থেকে এরকম ভালো রাস্তা শুরু হয়েছে। তবে এই পিছনে কয়েকটা ড্রাইভার থেকে খোঁজ নিলাম, ভালো রাস্তা আর অল্পই রয়েছে, তারপরে খারাপ রাস্তা শুরু হবে। বন্ধুরা, আমরা যতই চাংলা পাসের দিকে এগোচ্ছি রাস্তার হাল দেখতে পাচ্ছেন ধীরে ধীরে উচ্চতা বাড়ছে, এবং আমার বাইকের আওয়াজ শুনেও বুঝতে পারছেন যে বেশ ভালো রকমের প্রেসার শুরু হয়ে গেছে বাইকের ওপরে। আর এই চাংলাকে বলা হয় ড্যাডি অফ অল পাসেস লাদাখে, অন্তত বেশ মোটামুটি কষ্টকর, এবং এই কার্বোটার বাইকের একটু তো সমস্যা হবেই, যা অলরেডি সাউন্ড থেকেই আমি বুঝতে পাচ্ছি যে সামনে মনে হয় আরও কিছু এরকম ওয়েট করছে আমাদের জন্য, রাস্তাও যথেষ্ট খারাপ।
জাংলা পাস আমার কাছে মনে হলো এই লাদাখ রাইডে সব থেকে মানে আর কি কঠিনতম পাস। ওফ, তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছেছি আমরা চাংলা পাস, আর এই দেখতে পাচ্ছেন চাংলা বাবা স্থল মন্দির। প্যাংগং সাইড থেকে লে যেতে গেলে এই চাংলা পাস ক্রস করেই আমাদেরকে যেতে হবে, আর যার হাইট 17,680-88 ফিটের মতো হবে। এই আমার দাদাগুলো আমার বাইকে যখন প্রবলেম হচ্ছিল চাংলা পাসের একটু নিচের দিকে খুব সাহায্য করেছিল এই দিদির, যার যে দাদা রয়েছে দেখতে পেলেন আপনার বাইকে। তো রুক্ষ প্রকৃতির মাঝখানে এক টুকরো সবুজ দেখতে পাচ্ছেন চারিদিকে। আমরা লেমানিলা হাইওয়ের অনেকটা কাছে চলে এসেছি, সামনেই কারু, তো কারুতেই আজকে আমাদের নাইট স্টে করার প্ল্যান রয়েছে।